এটা বলি, আমাদের মনে করেন যে নাইটিং এর প্যারাটা অনেক আগে থেকে ছিল, বুঝছেন? লাইক ওর 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 মানে কিছু কিছু জিনিস আছে যেখানে ওর কিছু করার থাকে না, যেমন হইতেছে ভার্সিটির প্রেশার। হ্যাঁ, সবচেয়ে বড় প্রবলেম ছিল ওর পড়ালেখার প্রেশার, এটা ভাই স্বাভাবিক, এটা নিয়ে কিছু বলাও যাবে না ভাই। ভার্সিটি টার্সিটি থাকে, আর একটা প্রাইভেট ভার্সিটির প্লেয়ারা কেমন আপনারা জানেনই, ঠিক আছে? তো ফুল টাইম গেমে দিতে পারে না। তো আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপারটা ছিল হইতেছে যে ধরেন আমরা যদি কোয়ালিফাই টোয়ালিফাই করি তো পিএমপিএল আর কি বাইরে যাই খেলতে হবে, এক সেমিস্টার গ্যাপ দেয়া ও কখনোই পারবে না, এর আগেও পারে নাই, ওর জন্য টিকিট টিকিট কাটা হয়েছিল, বলছে পারবে লাস্ট পর্যন্ত যা পারে নাই, ওটা এখানে ওর কোনো দোষ নাই ভাই। মানে অ্যাকচুয়ালি যাই হয়েছে এখানে নাইটিং এর কোনো দোষ ছিল না, বিকজ নাইটিং এর ফ্যামিলি থেকে যাইতে না দিলে তো ফ্যামিলির বিরুদ্ধে তো আর একটা মানুষ যাইতে পারবে না, এখানে ওর কিছু করার ছিল না। বাট আমাদেরও তো সাফার করতে হয়েছিল, জিনিসটা সেম জিনিস আর কি, বুঝছেন? তো আমরা ফিউচারের কথা ভেবে সবকিছু ভেবে, অ্যান্ড পারফরমেন্সও যেহেতু গেমে একটা এখন যে অবস্থা, গেমে টাইম না দিলে তো ভাই পারফরমেন্স আসবে না, এটাও তো আপনারা জানেন। তো এখন অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম। ওরে ভাই দেখেন, ও কিন্তু নিউ A1 যে বানাইছিলাম তখন তো ও কিন্তু ফার্স্ট মেম্বার, ওর কিন্তু কোনো ট্রাইআউট বা কিছুই না, আর সবাই জানেও যে ওর সাথে এখনো কিন্তু স্টিল কারো আমার সাথে না গ্যাঞ্জাম, না অন্য কারোর সাথে, অন্য কোনো প্লেয়ারের সাথে কারোর সাথে গ্যাঞ্জাম না। আপনি ও যদি কোনোদিন লাইভ করে বা কিছু করে পরে জিজ্ঞেস করতে পারেন, কোনো গ্যাঞ্জামই নাই, না কোনোদিন নাইটিং এর সাথে আমার কথা কাটাকাটিও হয় নাই, কিচ্ছু না। কারণ ওরে বাদ দেওয়ার হইলে অনেক আগে দিতাম, বিশ্বাস করেন, আরো মনে করেন 4-5 মাস আগে বা পিএমপিএল এর পরপরই ধরেন বাদ দেওয়ার হলে বাদ দিতাম, আমারও কোনো ইচ্ছা ছিল না ওরে বাদ দেওয়ার। অনেক ভালো একটা প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্সড একটা প্লেয়ার, বাট এখন ফ্যাক্ট হইতেছে যে ওরে 2-3 বার এমনি এমনি মিটিং করে করে বলা হয়েছে যে দেখো আমাদের এরকম ফুল টাইম প্লেয়ার লাগবে, তুমি কি টাইম দিতে পারবা কি পারবা না, বই রকম টাইম না দিলে ভাই, টাইম দিলে না পারফরমেন্স আসবে, ঠিক আছে? তো ওইরকম প্রপার টাইম দিতে পারতো না ভাইও। আর আরেকটা ফ্যাক্ট হইতেছে ফিউচারে যে পিএমপিএল এর যদি আমরা কোয়ালিফাই করতে পারি তখন ভাই আবার সেম প্রবলেমটা, না না পারলে তো হইলই, আর যদি কোয়ালিফাই করতে পারি তখন তো আবার সেম কাহিনি, এর আগের পিএমপিএলও সাফার করছি একটা প্লেয়ার নিয়ে। তো এই প্রবলেমগুলোর কারণে, অ্যান্ড এর আগে 2-3 বার মিটিংয়ে মিটিংয়ে বলা হয়েছে যে বলছে সিরিয়াস হবে বা এমনি গেমে টাইম দিতে পারবে, এখন ওর কোনো ভাই আমি বললাম না, ওর কোনো অ্যাকচুয়ালি সিচুয়েশনে ওর কোনো দোষ নাই, ওর ভার্সিটি প্রেশার, ওর পড়াশোনার পেশা, আবার বাইরে যাওয়া নিয়ে এক মানে 1 মাস যা ইয়াতে যা থাকা লাগে নেপালে, 1 সেমিস্টার ওর গ্যাপ, ওর ফ্যামিলি থেকে মানবে না, নিজেও জানে এটা ভাই। আর প্রাইভেট ভার্সিটির ভাই 1 সেমিস্টার গ্যাপ দেয়া যত টাকা যাবে তত টাকা পিএমপিএল খেললেও আসে না, এখন প্রাইস পুল এত কম, ওর ফ্যামিলি থেকেও তো ভাই মানবে না জিনিসগুলো, আর ওর ফ্যামিলি অনেক স্ট্রিক্ট, এই ইস্যুগুলার কারণে দেন আবার পারফরমেন্সের সব কিছুর ইস্যুগুলা নিয়ে। আর বাই দ্য ওয়ে এটা আমার একার ডিসিশন ছিল না, সব টিমমেটের সাথে ডিসকাস করেই সবাই জিনিসগুলো ইয়া করে এই জিনিসটা ডিসিশনটা নেওয়া হয়েছে। তো যাই হোক, এটাই জাস্ট ক্লিয়ার করা ছিল আপনারা। মানে কি ভাই নাইটুং তো খেলবে এখন, যদি নাইটুং আমরা তো 6-ম্যান রোস্টার রাখতে পারবো না আমার। আর আরেকটা প্রবলেম হইতেছিল কি, আমাদের মেন ফোরে কোনো মানে আমাদের রোস্টারে কোনো কম্পিটিশন ছিল না, বুঝছেন? যার কারণে লাইক ধরেন স্কেচ বা K9 কারো পারফরমেন্স ডাউন মনে করেন, তখন ওই ওইখানে ওদেরকে সুইচ করে খেলানোর মতন অপশনস থাকে না, বুঝছেন? কম্পিটিশন থাকে না মেন মেন ফোরে যাতে বসাইতে পারি কাউরে, কাউরে বসানোর মতন অপশনস থাকে না, ও পড়াশোনা নিয়ে বিজি থাকে, বেশিরভাগ টাইম দিতে পারে না, আবার পারফরমেন্সও আপনারা দেখবেন যে ওইরকম ছিল না। কজ ভাই ও গেমের তো প্রপার টাইম দিতে পারে না ভাই, এখানে কি বলবো, গেমে টাইম দিলে ও অনেক ভালো খেলবে, এখন অনেক ভালো খেলবে আই নো, বাট ওর গেম গেমে টাইমটা দিতে পারে না, এটাই সবচেয়ে ইস্যু হয়ে গেছে, বুঝছেন? বড় আমাদের পারফরমেন্স আপ ডাউন হয়, এটা পারফরমেন্স খুব একটা ফ্যাক্ট ছিল না আমাদের কাছে, আমাদের কথা ছিল যে মানে গেমে টাইম দিতে হবে, লাইক ফুল টাইম গেমে টাইম দিতে হবে আর কি। নাইটুইং ভাই সবসময় থাকবে ওনার ফ্যামিলির সাথে, এটা তো ভাই বলার কিছু না, বললাম না ওদের ওর সাথে তো আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, ওর সাথে কথা কাটাকাটিও হয় না একদিন, বললাম না।
নিউ প্লেয়ার নিবো বলেই তো ভাই, ফোর ম্যান তো খেলা পসিবল না এখন, নিউ প্লেয়ার নিব, অ্যানাউন্সমেন্ট আসলে জানতে পারবেন। তো নেওয়ার রিজনটা হইতেছে যাতে এই পাঁচজনের মধ্যে কম্পিটিশন থাকে, এখন সবাই ফুল টাইম প্লেয়ার হবে অ্যান্ড কম্পিটিশন থাকবে একটা, যদি কারো পারফরমেন্স ডাউন খাই যাতে বসায় রাখতে পারি, পরে টাইম দিতে পারি ইয়া করার জন্য। বুঝতেছেনই তো, আপনারা তো সবই বুঝেন এতদিন ধরে কম্পিটিটিভ দেখেন। দেশটমের ব্যাপারে আমার এখন কিছু বলার নাই, এখনো কোনো অফিসিয়াল আমাদের তরফ থেকে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় নাই যে অনেক কে ঢুকবে বা কোন নতুন প্লেয়ার আসবে বা কি হবে না হবে। যখন অ্যানাউন্সমেন্ট আসবে তখন সব যা হবে তখন বলবো, বাট আপাতত এই ব্যাপার নিয়ে আমার কিছু বলার নাই।